কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। দেখুন, আমরা চোর পুলিশের খেলা খেলছি না, আমরা হিন্দুদের 500 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামের ফলে যে রাম মন্দির লাভ করেছে হিন্দু সমাজ তথা সমগ্র ভারতবাসী, তার উদযাপন আমরা করছি মাত্র। সেই উদযাপনে তৃণমূল কংগ্রেসের জেহাদি পুলিশ, সেই জেহাদি পুলিশ বাধা দিচ্ছে, সেটা তাদের ব্যাপার। আমরা হিন্দুরা যারা আছি, 500 বছরের সংগ্রামের পর ভগবান রামচন্দ্রের যে ভব্য রাম মন্দির তৈরি হতে যাচ্ছে, তার উৎসব আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করব। সেখান থেকে আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জি পুলিশের নেই। এখনো পর্যন্ত কত জায়গায় আপনারা বাধা পেয়েছেন এই কাজ? আমরা সকালবেলা রাম মন্দিরে পুজো করতে গেছিলাম, আমরা কোথাও মিছিল মিটিং করিনি। সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে, পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, তবুও তাকে মান্যতা দিয়ে আমরা মন্দিরে পুজো করেছি। গোটা জেলা জুড়ে পুজো হচ্ছে। আমার উপস্থিতিতে পুলিশ এক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখানে যাওয়াতে পুলিশ সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। সব জায়গা থেকে সংগঠিত হিন্দু শক্তির ভয়ে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের জেহাদি শক্তি, এই মিলিত জেহাদি শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিছুক্ষণ আগে পরানপুরে মহিলা সংগঠকরা সেখানে পুজো করছেন, সেখানে বাধা দেওয়া হয়েছে, সেখানে কি বলবেন? দেখুন, আমি তো আগেই বলেছি, মমতা ব্যানার্জি এই মুহূর্তে শুধুমাত্র যারা জিহাদি এবং তালিবানি যে সমস্ত শক্তি আছে, সব মুসলিম না, তাদের মধ্যে যারা জিহাদি এবং তালিবানি শক্তি আছে, তাদের কথা মতো মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন। সেজন্য ঈদের দিন আমরা দেখলাম লকডাউন উঠে গেল, ভালো ডিসিশন, আমরা বলবো, আমরা কোনো ক্রিটিসাইজ করছি না। কিন্তু আজকের দিনও চারবার ডেট পরিবর্তন হওয়ার পরেও আজকে লকডাউন মমতা ব্যানার্জি সরকার উঠালো না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাকে বৃহত্তর বাংলাদেশ করার যে চক্রান্তের কথা আমরা বারবার বলে যাচ্ছি, সেই জেএমবির জামাতে ইসলামীর কথা মতো মমতা ব্যানার্জি সরকার চলছে এবং আজকের দিনে লকডাউন রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা মানি না, যতই বাধা দেওয়ার চেষ্টা করুক মমতা ব্যানার্জির পুলিশ। পুলিশকে এরপর কিন্তু জনগণ নিজের হাতে আইন তুলে নেবে, পুলিশ মার খাবে, আমি বলে দিলাম। আইন বিরুদ্ধ কথা হচ্ছে, কিন্তু জনগণ যদি এরপরে এই হয়ে বারবার অতিষ্ঠ হয়, হিন্দুরা কিন্তু এরপর পুলিশকে মানবে না, পুলিশ কিন্তু মার খাবে এরপর। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।